প্রদেশ বিজেপি দলের পক্ষ থেকে শনিবার এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন দলীয় মুখপাত্র সুব্রত চক্রবর্তী এবং প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক কিশোর বর্মন। দলের সর্বভারতীয় সম্পাদক বিএল সন্তোষের উপস্থিতিতে শুক্রবার এবং শনিবার মিলিয়ে যে চিন্তন বৈঠক চলছে তার বিভিন্ন দিক এবং সিদ্ধান্ত সাংবাদিক সম্মেলনে তুলে ধরেন সুব্রত চক্রবর্তী। চিন্তন বৈঠক নিয়ে সুব্রত চক্রবর্তী বলেন, দুই দিন ধরে চলা এই চিন্তন বৈঠকে দলের বিভিন্ন পর্যায়ের সংগঠন সমূহ এবং মন্ত্রী ও বিধায়কদের নিয়ে খোলামেলা আলোচনা হয়েছে বিভিন্ন সাংগঠনিক দিক নিয়ে। এই আলোচনায় বিভিন্নভাবে দলের সামগ্রিক অবস্থান পরীক্ষণ করে সংগঠনকে আরও মজবুত করার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার প্রসঙ্গে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে উল্লেখ করেন সুব্রত চক্রবর্তী। একটা বৈঠক হয় আলাদাভাবে, তারপর বিধায়কদের সঙ্গে বৈঠক হয়, মন্ত্রীদের সঙ্গে বৈঠক হয়, জনজাতি নেতৃত্বের সঙ্গে বৈঠক হয়, কোনো কোনো ক্ষেত্রে ব্যক্তিগত পর্যায়েও কিছু কিছু আলোচনা করা হয়েছে বৈঠকের বাইরেও, যার যার সঙ্গে বিশেষ কোনো বিষয়ে কথা বলা দরকার, এবং সেই প্রত্যেকটা বিষয় গতকালকেই সম্পন্ন হয়। আজকে সকাল থেকে এখানে চিন্তন বৈঠক শুরু হয়েছে, প্রত্যেক বিধায়ক মন্ত্রী যারা আমন্ত্রিত ছিলেন এবং রাজ্য নেতৃত্ব কেন্দ্রীয় নেতৃত্ব প্রত্যেকে খোলা মনে বিস্তারিত আলোচনা করেছেন যে এই সময়ে আরও কী কী করা যায়। আমাদের অবস্থান সম্পূর্ণরূপে আমরা নিরীক্ষণ করে নিয়েছি এবং তার জন্যে প্রয়োজনীয় যা ব্যবস্থা গ্রহণ করার সেই ব্যবস্থা গ্রহণ করে 2023-এ ক্ষমতায় প্রত্যাবর্তন করবে ভারতীয় জনতা পার্টি। এটা একটা প্রচণ্ড বহুমতের সঙ্গে প্রত্যাবর্তন করবে। 2023-এর নির্বাচনে বিপুল সংখ্যা গরিষ্ঠতা নিয়ে রাজ্যে পুনরায় সরকার গঠন করতে সাংগঠনিকভাবে বিজেপি দল সম্পূর্ণ প্রস্তুত বলে জানান সুব্রত চক্রবর্তী। 60টি আসনে জয়ের লক্ষ্য নিজে বিজেপি দল মজবুত সাংগঠনিক শক্তি নিয়ে নির্বাচনী ময়দানে অবতীর্ণ হবে বলে উল্লেখ করেন সুব্রত চক্রবর্তী। এই ক্ষেত্রে জোট সখী দলকে নিয়ে বিজেপি এই লক্ষ্য পূরণে অগ্রসর হবে বলে জানান তিনি। 60টা সিটেই প্রতিদ্বন্দ্বিতা করে প্রচণ্ড বহুমত নিয়ে ভারতীয় জনতা পার্টি এককভাবে সরকার গঠন করার লক্ষ্যে এই চিন্তন বৈঠকে আলোচনা হয়েছে, গতকাল থেকে সেই আলোচনাই হয়েছে। আপনাদের অ্যালায়েন্স পার্টনারের সাথে কি আপনারা থাকছেন না? তাহলে অ্যালায়েন্স পার্টনার তো আমাদের থাকছেন না, আমাদের প্রস্তুত 60-এ 60 অ্যালায়েন্স পার্টনারকে ঘিরেই তো আমাদের অ্যালায়েন্স পার্টনার সহই তো 60টা আসন। আপনি বলেছেন যে এককভাবে আপনারা 60টা সিটেই আমাদের সংগঠনকে মজবুত করে আমরা তুলব। নিশ্চয়ই এখন পর্যন্ত না থাকার কোনো বিষয় না, কারণ ভারতীয় জনতা পার্টি সর্বভারতীয় স্তরে যে কোনো ক্ষেত্রে জোট ধর্ম বজায় রাখার ব্যাপারে বিজেপির দৃষ্টিভঙ্গির কথা বলেন দলীয় মুখপাত্র। রাজ্য বিরোধী দলগুলির ভূমিকার প্রসঙ্গে সুব্রত চক্রবর্তী জানান, বিজেপির সরকারকে বদনাম করার জন্য তারা নানাভাবে প্রচেষ্টা নিলেও বিরোধী দলগুলির চেয়ে বিজেপির জনভিত্তি অনেক বেশি রয়েছে। এই জনভিত্তিকে আরও মজবুত করে বিজেপি দল রাজ্যে সরকার গঠনের লক্ষ্যে পূর্ণ সাংগঠনিক প্রস্তুতি চূড়ান্ত করেছে বলে উল্লেখ করেন। সামগ্রিকভাবে বিরোধীদের যেই সমস্ত বিরোধী দলগুলি আছে ত্রিপুরা রাজ্যে, যারা মোটামুটিভাবে ময়দানে রয়েছে কিছুটা, তো আলোচনার থেকে একটা বিষয় বেরিয়ে এসেছে, কারণ বিরোধীরা যাই করুক দল হিসেবে যতটাই তাদের অপকৌশল নিক না কেন সরকারকে বদনাম করার বা দলকে ষড়যন্ত্র করে একটা চক্রান্ত তো করছে সেটা আপনারা বুঝতে পারছেন, কিন্তু সামগ্রিকভাবে মানুষের যে পালস, মানুষের যে মনের অবস্থা সেটা বিভিন্ন আমাদের নেতৃত্বের মুখ থেকে এটা পরিষ্কার উঠে এসছে। জনভিত্তি কিন্তু আমাদের এখনও অত্যন্ত শক্তিশালী রয়েছে এবং এটাকে আমরা আরো বেশি শক্তিশালী। এই ক্ষেত্রে শক্তিশালী সংগঠনের মাধ্যমে যে বিজেপি তার রাজনৈতিক লক্ষ্য পূর্ণ করবে দুদিনের চিন্তন বৈঠকে সেই নিয়েই বিস্তৃত আলোচনা হয়েছে বলে সুব্রত চক্রবর্তী জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, রাজ্যস্ট নিউজ।